हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछी ब्रेनफुड फैमिली सकल मेम्बाररा खूब भालो आछेन, सुस्थ आछेन एवं भीषण भीषण पजिटिव आछेन। तो आज के आमी आपनादेर काछे निये एसेछी नेपोलियन हिले लेखा विख्यात एकटी बोई थिंक एंड ग्रो रिचेर तृतीय अध्याय। आगेर अध्यायगुलो आमार चैनेले आपलोड हये गेछे, आपनारा डेस्क्रिप्शन बक्से लिंकगुलो पेये जाबेन বা চ্যানেলের প্লেলিস্টটাও চেক আউট করতে পারেন। তো আজকে আপনারা জানবেন ধনী হওয়ার জন্য নেওয়া দ্বিতীয় পদক্ষেপ, যেখানে আপনারা বিশ্বাস এবং আত্মবিশ্বাসের শক্তি সম্পর্কে জানতে পারবেন। তো আজকের অডিও বুকটি শুরু করার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি আপনি সেলফ হেল্প বই ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে বিভিন্ন রকম সেলফ হেল্প বইয়ের অডিও বুক এবং ভিডিও সামারি করা হয়। আর আজকের অডিও বুক যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে শুরু হচ্ছে আজকের অডিও বুক। বিশ্বাস। বিশ্বাস মস্তিষ্কের প্রধান অংশ। এই বিশ্বাসের সাথে বিচারের কম্পন যুক্ত হলে আমাদের অবচেতন মস্তিষ্ক তা অতি শীঘ্রই গ্রহণ করে তার এক অমর্ত সমরূপ তৈরি করে এবং তা অনন্ত মেধার সাথে সংযুক্ত করে দেয়, যেমনটা ঘটে প্রার্থনা করার সময়। বিশ্বাস, প্রেম এর মৌনভাব সব থেকে শক্তিশালী এবং প্রধান ইতিবাচক ভাবাবেশ। যখন এই তিনটে যুক্ত হয়ে যায়, তখন তা আমাদের বিচার স্পন্দনকে এতটাই রঙিন করে তোলে যে তার অতি দ্রুত অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে তার অমর্ত সমরূপ অনন্ত মেধার সাথে শীঘ্রই এক রেসপন্স গ্রহণ করে নেয়। প্রেম আর বিশ্বাস এমন এক মানসিক আবেগ যা মানুষকে আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে। এদেরই দেখার মনোভাব বিশুদ্ধ জৈবিক আবেগ যা ভৌতিক শরীরের সাথে সংযুক্ত থাকে। এই তিন আবেগের সমন্বয় বা সংমিশ্রণ সীমিত ক্ষেত্র। মানব মস্তিষ্ক এবং অনন্ত মেধার মধ্যে এক সরাসরি সম্পর্ক সূত্র তৈরি করে দেয়। কিভাবে বিশ্বাস বৃদ্ধি করবেন? ব্যক্তিগত প্রেরণার থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় তার গুরুত্ব বোঝার জন্য ইচ্ছার কোনো মৌখিক বা স্থূল ধনসম্পত্তির ছাঁচে ঢালার প্রক্রিয়া বোঝা খুবই জরুরি। এর সম্মিলিত স্বরূপ বিশ্বাসের জন্ম দেয়। বস্তুত বিশ্বাস এক মানসিক অবস্থা যা বারবার প্রাপ্ত নির্দেশের দ্বারা সৃষ্টি হয়। এই নির্দেশ গ্রহণ করে অবচেতন মস্তিষ্ক। ব্যক্তিগত প্রেরণার ক্ষেত্রেও এই শৃঙ্খলাই তৈরি হয়। উদাহরণস্বরূপ, সেই উদ্দেশ্য গ্রহণ করুন যার জন্য আপনি এই বই পড়ছেন। সাধারণ পাঠক এটা জানার জন্য খুবই উদগ্রীব থাকে যে কিভাবে আপনার অদম্য ইচ্ছা এক অমর্ত ভাব থেকে এক ভৌতিক উপলব্ধি ধনসম্পত্তিতে পরিবর্তিত হয়ে যায়। এখন যে নির্দেশ ব্যক্তিগত প্রেরণা এবং অবচেতন মস্তিষ্ককে আশ্বস্ত করতে পারে তা হলো, যা আপনার চাই তা আপনি অবশ্যই পেতে পারেন। এটাই বারবার আপনার অবচেতন মনে প্রবেশ করে, বিশ্বাসের আকার ধারণ করে। তারপর আপনার মস্তিষ্কে আসবে বিভিন্ন রকম পরিকল্পনা। কিন্তু যদি বিশ্বাসই না থাকে, তবে কিভাবে বিশ্বাস সৃষ্টি করা সম্ভব? যে ব্যক্তির লাল রং কখনো দেখেনি, তাকে লাল রঙের স্বরূপ স্পষ্ট করা যতটা জটিল এবং প্রক্রিয়াও ঠিক ততটাই জটিল। দৃঢ়তাই বিশ্বাসের জন্ম দেয়। এই বইতে বর্ণিত এই ১৩ রকম সিদ্ধান্ত আত্মসাত করার পর আপনি হয়তো এই প্রক্রিয়া স্পষ্টরূপে বুঝতে পারবেন। সাধারণত নিজেদের অবচেতন মস্তিষ্ককে ক্রমাগত কিছু নির্দেশ পাঠাতে থাকলে আপনার থেকেই একটা বিশ্বাসের জন্ম হয়। সেটা বোঝার জন্য উদাহরণস্বরূপ একটা ব্যাপার বোঝা যেতে পারে। মানুষের মধ্যে কখনো কখনো কিভাবে অপরাধের প্রবণতা জন্ম নেয়। একজন বিখ্যাত অপরাধশাস্ত্র বিশেষজ্ঞের মতে, মানুষ যখন প্রথম অপরাধের সংস্পর্শে আসে, তখন সহজেই তার ভিতরে একটা ঘৃণার জন্ম হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অপরাধের সংস্পর্শে থাকলে তখন তা সহ্য হয়ে যায়।
এবং সে অভ্যস্ত হয়ে যায়। পরে সে তার দ্বারা প্রভাবিত হয়ে অপরাধমূলক কাজ করতেও পিছপা হয় না। অর্থাৎ যখন আপনার অবচেতন মস্তিষ্কে কোনো কথা বারবার দেওয়া হয় তখন অবশ্যই তার কেটা বিশ্বাসের পরিণত হয়ে যায়। তাই যখনই কোনো বিচার ভাবে পরিণত হয় তখনই তার মধ্যে বিশ্বাসের জন্ম হয়। নিজের মধ্যে কিভাবে বিশ্বাসের জন্ম দেওয়া যায় তা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করছে। কিছু লোক, বলা ভালো বেশিরভাগ লোকেই, এটা ভাবে যে দরিদ্রতা ও দুর্ভাগ্য ছাড়া তারা আর কিছুই পাবে না। ধীরে ধীরে এই বিশ্বাসের থেকেই তাদের ইতিবাচক প্রবৃত্তি ধ্বংস হতে শুরু করে এবং নেতিবাচক প্রবৃত্তি প্রস্ফুটিত হতে থাকে এবং ধীরে ধীরে এই মনোবৃত্তি সত্যিরূপে প্রকটিত হয়। এই চিন্তা থেকে মুক্তি পেয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আপনার অবচেতন মস্তিষ্ককে যদি অসফলতা এবং ধ্বংসের কথা ভরা থাকে তবে আপনার ভাগ্য তাই হয়ে যাবে। এই চিন্তার পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন। দৃঢ়তার সাথে গাঁথা এই ভাবনাকে দূরীভূত করা সম্ভব। এই দূরীকরণকে অত্যাধিক প্রভাবশালী করে তোলার জন্য এটা ভাবুন যে আপনি যা চান তা আগের থেকে আপনার কাছে আছে। এই চিন্তা ধীরে ধীরে আপনার অবচেতন মনে একটা হালকা আশা সঞ্চার করবে এবং আপনার চিন্তাভাবনাও বদলাতে থাকবে। যদি কোনো ব্যক্তি সঙ্গদোষে অপরাধী হয়ে যায় তবে এটাও ঠিক যে ভালো সঙ্গ তাকে এই মনোবৃত্তির হাত থেকে মুক্তি দিতে পারে। আপনার চিন্তা যদি ইতিবাচক হয় এবং যদি সফলতার কামনা ধীরে ধীরে আপনার বিশ্বাসে পরিণত হয় তবে আপনি অবশ্যই সফল হবেন। আগেই বলেছি যে বিশ্বাস এমন এক মানসিক অবস্থা যা সর্বদাই প্রেরণা দ্বারা পরিস্ফুটিত হয়। হয়তো এই কারণে ধর্মে যুগে যুগে ধরে বিশ্বের সৃষ্টিকেই আস্থার মূল মন্ত্র বলে ধরা হয়। এর প্রথম ধাপ হল নিজের প্রতি বিশ্বাস রাখা। আগে যাওয়ার আগে একটা জিনিস স্পষ্টভাবে বুঝে নিন যে বিশ্বাস সেই ব্যাহ্যিক অমৃত যা আমাদের বিচারকে প্রাণবন্ত করে আমাদের জীবন্ত করে তোলে। সেই বিচারগুলি বারবার আওড়ান। ধনপ্রাপ্তির জন্য নিজের প্রতি বিশ্বাসই সর্বপ্রথম পদক্ষেপ। সমস্ত চমৎকারের ভিত্তি হল বিশ্বাস। এটাই সমস্ত অসফলতাকে দূর করতে পারে। এটা বিশ্বাসের সেই জড়িবুটি যা প্রার্থনার মধ্যে গুলে আমাদের অনন্ত মেধার সাথে সাক্ষাৎ ঘটায়। বিশ্বাস সেই শক্তি যা আমাদের বিচারগুলি স্পন্দিত করে, এক বিভিন্ন বিচার সম্পন্ন মানুষের মিলন করায় অনন্ত মেধার সাথে। এই বিশ্বাসই সেই অলৌকিক বল যা আমাদের সামনে অনন্ত মেধার শক্তিকে স্পষ্ট করতে পারে। বারংবার সেই ধারণা আওয়াজে নিজের মনকে সুখী করুন। এটা এক সর্বজন বিদিত সত্য যে যদি কোনো মিথ্যাকে বারবার আওড়ানো যায় তবে তাও সত্যের রূপ গ্রহণ করতে শুরু করে। প্রত্যেক ব্যক্তি সেই রকম গড়ে ওঠে যা সে বিচার করে। যদি বিচারের মধ্যে বিশ্বাসের শক্তি থাকে তবে তা মানুষের মস্তিষ্ককে চুম্বকীয় বল প্রদান করে। ইথার একটা মহান ও মহৎ বৈশ্বিক পদার্থ। এতে শাশ্বত বলের স্পন্দন নিহিত থাকে। এই স্পন্দন ইতিবাচক ও নেতিবাচক দুই হতে পারে। এতে ভয়, নির্দয়তা, ব্যাধি, দরিদ্রতা প্রভৃতির সঙ্গে সমৃদ্ধি, সুস্থতা, সফলতা এবং খুশির স্পন্দনও নিহিত থাকে। এই ইথারের থেকেই মানব মস্তিষ্ক স্পন্দন প্রাপ্ত করে থাকে। কিন্তু যদি এই প্রাপ্ত স্পন্দনের আবৃত্তি মানব মস্তিষ্ক নীতি স্পন্দনের আবৃত্তির সাথে মিলে যায় তবে তা দ্বিগুণ হয়ে যায়। সুতরাং যদি আমাদের বিচারের মধ্যে ইতিবাচক ভাব থাকে তবে তার প্রতিধ্বনি আমরা সেই ব্রহ্মাণ্ডতেও শুনতে পাব এবং সেই অনুসারেই আমাদের বিচারও তৈরি হতে থাকবে। তাই সকলেই বলে যে মাথা থেকে নেতিবাচক বিচার বার করে ইতিবাচক বিচারকে থাকার স্থান দিন। আপনাকে বারবার একটা কথাই বলছি যে নিজের লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট থাকুন এবং বারবার তা আওড়ান। এটাই আপনার ভেতরে বিচার, স্মৃতি, ধারণার ভিত্তি তৈরি করে, আপনার ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাস সৃষ্টির সূত্র বা ফর্মুলা।
প্রথম, আমি জানি যে নিজে স্পষ্ট লক্ষ্য প্রাপ্ত করার ক্ষমতা আমার মধ্যে আছে, তাই আমি তা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করতে চাই, আমি তা করার প্রতিশ্রুতি দিচ্ছি। দ্বিতীয়ত, আমি জানি যে আমার মস্তিষ্কে যে বিচারের প্রভাব বেশি, বাইরে তারই স্বরূপ প্রস্ফুটিত হয়ে ওঠে, তাই আমি প্রতিদিন আধ ঘন্টা এই বিচারগুলির উপরেই ধ্যান কেন্দ্রীভূত করে রাখব। যে ব্যক্তি আমি যে সফলতার কামনা করি তা পেয়েছি, আমার সমস্ত চিন্তা তার দিকেই থাকবে। তৃতীয়ত, আমি ব্যক্তিগত প্রেরণা সিদ্ধান্ত সম্পর্কেও জানি যে যদি আমার মনে ক্রমাগত কোনো ইচ্ছা ঘুরপাক খেতে থাকে, তবে বাইরের বিশ্বে তারই অভিব্যক্তি খোঁজার চেষ্টা করা হয়। আমি রোজ কমপক্ষে 10 মিনিট ধরে এই ইচ্ছাকেই বিশ্বাসে পরিবর্তিত করার চেষ্টা করব। চতুর্থত, আমি স্পষ্ট করে লিখে নিয়েছি যে জীবনে আমার প্রধান উদ্দেশ্য কী, আমি ক্রমাগত তা পাবার চেষ্টা চালিয়ে যাব এবং বিপরীত ফল পেলেও কখনোই বিমুখ হব না। পঞ্চমত, যতক্ষণ না কোনো পদ সত্যের ভিত্তিতে পাওয়া যায় ততক্ষণ তা কখনোই টিকতে পারে না, তাই অপরের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করতে চাই না, আমি সকলের সহযোগিতার সাহায্যেই কাজ করতে চাই, কারোর থেকেই অনৈতিকভাবে কোনো সেবা নিতে চাই না। আমি সর্বদাই এই সূত্রগুলি স্মরণে রাখব এবং প্রতিদিন সকাল সন্ধ্যা তা আওড়াব। আমি জানি যে নেতিবাচকতার দ্বারা কখনোই কোনো স্থায়ী হিত পাওয়া সম্ভব না। এই সূত্রের পিছনে প্রকৃতির এমন নিয়ম আছে যাকে কেউ কখনোই স্পষ্ট করতে পারেনি। একেই মনোচিকিৎসকরা ব্যক্তিগত প্রেরণা বা নিজস্ব প্রেরণা বলেছেন। একে যে নামেই ডাকা হোক না কেন, তা সর্বদাই কার্যকরী থাকে, সবাই তা স্বীকার করে। যদি তা ইতিবাচক রূপে নেওয়া যায় তবে তার দ্বারা বড় বড় প্রভাবশালী কাজ সিদ্ধ হয়, আর যদি তা নেতিবাচক রূপে নেওয়া হয় তবে তা নিজেকে ধ্বংস করে দেয়। এক্ষেত্রে আরও একটা বিষয় স্পষ্টরূপে বুঝতে হবে, আমাদের অবচেতন মস্তিষ্ক ধনাত্মক ও ঋণাত্মক বিচারের ক্ষেত্রে কোনো রকম পার্থক্য করে না, এটা একটা মেশিনের মতন কাজ করে, অর্থাৎ যেমন কাঁচামাল দেওয়া হয় তেমনই পাওয়া যায়। যদি ভয়ের সঞ্চার করা হয় তবে ভয় প্রাপ্ত হবে, যদি আশার সঞ্চার করা হয় তবে আশা পাওয়া যাবে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই ফর্মুলার সত্যতা স্থাপনের ব্যাপারে বহু উদাহরণ পাওয়া যায়। এক ব্যক্তি মিডভেস্টন শহরের এক ব্যাংকে কাজ করত, তার নাম ছিল জোসেফ গ্র্যান্ট। সে ব্যাংকে ডাইরেক্টরদের না জানিয়েই মোটা টাকা ঋণ করে নেয়। সে এই পয়সা দিয়ে জুয়া খেলে আর সম্পূর্ণ টাকাটাই হেরে যায়। একদিন দুপুরে এক পরীক্ষক এসে হিসাব নিকাশ করে। গ্র্যান্ট সে কথা জানতে পেরে পালিয়ে একটা হোটেলে চলে যায়। 3 দিন পরে ব্যাংকের কর্মচারীরা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছায়, তখন সে বিছানায় শুয়ে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি মরে যাব, এই সম্মানহানি আমাকে বাঁচতে দেবে না। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। বিদ্যুৎ যেভাবে কাজ করে সেভাবেই ব্যক্তিগত প্রেরণা তার প্রভাব দেখায়। বিদ্যুৎ ধ্বংস সৃষ্টি দুই করতে পারে, এটা তার ব্যবহারের উপরেই নির্ভর করে। যদি কেউ শান্তি ও সমৃদ্ধির কামনা করে, ব্যক্তিগত প্রেরণা তাকে তাই দেবে। কিন্তু যদি কারো মনে সর্বদা দরিদ্রতা ও কষ্টের কথা ঘুরপাক খায়, তবে সে কিভাবে সমৃদ্ধি পাবে? আপনার মনে যদি সর্বদা ভয় থাকে তবে কখনোই আশা জন্মাতে পারে কি? 2 আর 2 = 4 হয়, এই কথাটা যতটা সত্যি এই কথাটাও ঠিক ততটাই সত্যি। অর্থাৎ এটা এক গাণিতিক তথা সর্বজনীন সত্য। ব্যক্তিগত প্রেরণা তো একটা হওয়া এবং আপনি যেদিকে যেতে চাইবেন তা আপনাকে সেদিকেই নিয়ে যাবে। নিম্নলিখিত কবিতার মাধ্যমে ব্যক্তিগত প্রেরণা সম্পর্কে পরিষ্কার বোঝানো হয়েছে। যদি মারের কথা ভাবেন তবে মার খাবেন, যদি অক্ষমতার কথা ভাবেন তবে তাই হবে। জয়ের ইচ্ছা থাকলেও যদি মনে জয়ের চিন্তা না থাকে তবে তুমি অবশ্যই হেরে যাবে। যদি হারের কথা ভাবো তবে হার নিশ্চিত, কারণ পৃথিবীতে এটাই চলে আসছে। জয়ের জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন, সব কিছুই আমাদের মানসিকতার উপরেই নির্ভরশীল। যদি পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে
তবে পিছিয়ে যাবে, তাই সর্বদা এগিয়ে যাওয়ার কথা ভাবো। নিজের দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলো, তবেই তোমার প্রয়াস পুরস্কৃত হবে। জীবনের সংঘর্ষে সর্বদাই যে শক্তিশালীরা জেতে তা নয়, বরং সেই জেতে যার মনে জয়ের বিশ্বাস থাকে। মনের জয়ই জয়, মনের হারই হার, মনের সংকল্পই সমস্ত চেষ্টার সার। কবির এই পঙ্ক্তির দিকে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যাবে যে আপনি নিজেই নিজের সফলতা বা অসফলতার জন্য দায়ী, আপনার ভাগ্য বা কপাল নয়। এটা মেনে নিন যে আপনি যা পেতে চান তার বীজ আপনার মস্তিষ্কের কোষেই বপন করা আছে। যদি তা অঙ্কুরিত হওয়ার জন্য সঠিক জায়গা পায়, তবে তা আপনাকে অবশ্যই শিখরে পৌঁছে দেবে। যেভাবে একজন ওস্তাদ সারেঙ্গি মৃত তার গুলির থেকে সুন্দর সুরের জন্ম দিতে পারে, সেভাবে আপনিও নিজের নিষ্প্রাণ মেধাকে জীবন্ত করে তুলতে পারেন। আব্রাহাম লিঙ্কনের উদাহরণ দেখুন। 40 বছরের থেকে বেশি বয়স পর্যন্ত তিনি সব কাজেই অসফল ছিলেন। একটা বড় অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত তিনি একজন বেকার ও ফালতু লোকই ছিলেন, যার ফলে তার অবচেতন মস্তিষ্ক চেতনা লাভ করেছিল। তারপর তিনি শুধু আমেরিকারই নয়, বরং সারা বিশ্বের মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতাতে শোক ও প্রেম ওতপ্রোতভাবে জড়িত। তার এই প্রাপ্তির পিছনে ছিল ছানি রুটলেজ নামক একজন মহিলা, যাকে তিনি সত্যিই ভালোবাসতেন। সত্যি বলতে কি, প্রেম ও বিশ্বাসের স্থান মনে প্রায় একই প্রকার। এই সেই হিসাবে প্রেমকেও এক অমর্ত আধ্যাত্মিক চেতনার মালা পরানো যায়। যখন লেখক এই ব্যাপারে গবেষণা করেছিলেন, তখন তিনি শতকোটি লোকের মহান প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ করেছিলেন। তখনই তিনি বুঝেছিলেন যে প্রায় সমস্ত মহান প্রাপ্তির পিছনেই কোনো না কোনো মহিলার প্রেম অবশ্যই লুকিয়ে আছে। এই প্রেমের আবেগেই মানুষের হৃদয় ও মস্তিষ্কের মধ্যে চুম্বকীয় আকর্ষণের সৃষ্টি হয়, যার ফলে পরিবেশে ব্যাপ্ত ইথারের মধ্যে এক স্পন্দনের সৃষ্টি হয়। বিশ্বাস কতটা মহান যদি তার সাক্ষ্য প্রমাণ চান, তবে সেই সমস্ত ব্যক্তিদের প্রাপ্তির ঝুলি দেখুন, যারা আত্মবিশ্বাসের ফলে বহু কিছু পেয়েছে। এই ক্ষেত্রে সবার আগে নজরিনের নাম আসে। খ্রিস্টধর্ম এমন এক শক্তি যা সব থেকে বেশি মানুষকে প্রভাবিত করতে পেরেছে, আর এই খ্রিস্টধর্মের মূল ভিত্তি হল বিশ্বাস। এই সম্পর্কে বহু কুৎসিত ব্যাখ্যা আছে এবং অনেক রূঢ়তা ও দৃঢ়তার শক্তিতেই তা জোড়া হয়েছে, কিন্তু এর মূল ভিত্তি হল বিশ্বাস বা ভরসা। খ্রিস্টের জীবনের ঘটনাগুলিকে চমৎকার বলে আখ্যায়িত করা হলেও বিশ্বাসই ছিল তার মূল ভিত্তি। বস্তুত এমন চমৎকার সেখানে ঘটুক না কেন, বিশ্বাসই তার একমাত্র ভিত্তি। সত্যি বলতে কি, খ্রিস্টধর্মের বিরোধীরা এই সত্যকেই কখনো বুঝতে পারেননি। এবার আমি এমন একজন ব্যক্তির কথা বলতে চাই যে আধুনিক সভ্যতাকে সর্বাধিক প্রভাবিত করতে পেরেছে, সে হল ভারতের মহাত্মা গান্ধী। অর্থাৎ ধন, সেনা, অনেক সম্পত্তি, বিরাট বাড়ি কিছুই নেই, এমনকি পরনের পোশাকও তেমন নয়, অথচ তার ভিতরে ছিল নির্ভীকতা। এই শক্তি সে পেল কোথা থেকে? আসলে সে বিশ্বাসের সিদ্ধান্ত বুঝতে পেরেছে, সেই শক্তিকে চিনতে পেরেছে, এবং সেটাই গভীর নিষ্ঠার রূপ ধারণ করে তার দেশবাসীর মনের মধ্যে গেঁথে গেছে। গান্ধী শুধুমাত্র নিজের বিশ্বাসের জোরেই সর্বাধিক শক্তিশালী রাজনৈতিক সত্তাকে পরাজিত করতে পেরেছে। এটা তার বিশ্বাসেরই পরিণাম। 20 কোটি লোক মন প্রাণ দিয়ে তার আজ্ঞা মানে। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে এমন কোনো শক্তি আছে এই রকম চমৎকার দেখাতে পারে? গান্ধী বিশ্বাসের সিদ্ধান্তকে আত্মসাৎ করতে পেরেছিল, তাই এমন চমৎকার ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। এই পৃথিবীতে এমন দিন অবশ্যই আসবে যেদিন মালিক চাকর দুই পক্ষই এই চমৎকার শক্তিকে চিনতে পারবে, আর সেদিনই এক নতুন সভ্যতার বিকাশ ঘটবে। সম্প্রতি যে মন্দার বাজার দেখা দিয়েছিল তা এটা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বাসের অভাব ব্যবসার ক্ষেত্রেও এক কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। এই সভ্যতার এমন বুদ্ধিমান লোক অবশ্যই আছে যারা জানে যে বিশ্বাসের অভাব কী কী ভয় সৃষ্টি করতে পারে,
তারা গান্ধীর মতোই শিল্প ও ব্যবসার ক্ষেত্রে সেই শক্তির প্রয়োগ করে চমৎকার কিছু ঘটনা ঘটাবে। বর্তমানের এই অজ্ঞ লোকগুলোই স্টিল প্ল্যান্টস, ওট্রেস এবং যানবাহন নির্মাণের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসা খুবই প্রয়োজন। এতে শক্তি ও ভয়ের তত্ত্বে যখন বিশ্বাসের সহযোগিতা প্রাপ্ত হবে, তখন লোকেরা ভালো কাজ, ভালো বেতন এবং লাভ সবই দেখতে পাবে। আজকের যান্ত্রিক যুগে মানুষের কার্যকলাপে আত্মশক্তি লোপ পেয়েছে। বর্তমান নেতারা মেশিনের ভাষা বোঝে। আগত দিনে সুখ ও শান্তির মেলবন্ধন হবে নাকি শুধু লাভ ও মেশিনের সহযোগিতায় থাকবে, এই ব্যাপারে বিগত দিনের একটা ঘটনার বিশ্লেষণ করা খুবই জরুরি। এই ঘটনা 1900 সালের, তখন ইউনাইটেড স্টিল কর্পোরেশনে স্থাপন করা হচ্ছিল। এর ইতিহাস পড়ার সময় মাথায় একটা কথা রাখতে হবে যে কিভাবে বিচার মানুষের ভাগ্য বদলে দেয়। সর্বপ্রথম ইউনাইটেড স্টিল কর্পোরেশনের স্থাপনের কথা ভেবেছিল চার্লস এম সাহেব। তার কল্পনার থেকেই এই বিচারের উৎপত্তি হয়। দ্বিতীয় ধাপে যখন এই বিচারের সাথে বিশ্বাসের সমাবেশ ঘটে, তখন তৃতীয় ধাপে একটা পরিকল্পনা গড়া হয়, যার ফলে এই বিশ্বাস মিশ্রিত কল্পনা একটা মূর্ত রূপ ধারণ করে। চতুর্থ ধাপ আসে তখন যখন সে তার সামনে উপস্থাপিত করেছিল। পঞ্চম ধাপে পরিকল্পনার সাথে একাগ্রতাকে যুক্ত করা হয়েছিল এবং তার কার্যে পরিণত করার নির্ণয় নেওয়া হয়েছিল। তার জ্বলন্ত ইচ্ছাকে পূর্ণ করার জন্য পথের সন্ধানই ছিল চতুর্থ ধাপ। কিভাবে স্তূপাকারে ধন সম্পত্তি লাভ করা যায়, আপনি যদি তা জানতে চান, তবে ইউনাইটেড স্টেটস কর্পোরেশনের কাহিনী আপনাকে এক নতুন বোধ দিতে পারে, আর সেই সাথে এটাও প্রমাণ করে দেবে যে কিভাবে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুনের প্রক্রিয়া সফল হয়। আপনার মনে যদি কোনো রকম সংশয় থাকে, তবে তাও দূর হয়ে যাবে। এই গৌরবগাথায় এই পুস্তকে বর্ণিত 13টা সিদ্ধান্তের সমাবেশ আছে। এই ঘটনাটা খুবই নাটকীয়ভাবে জন লোকাল নিউ ইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে প্রকাশিত হয়েছিল। তা পুনরায় এই পুস্তকে ছাপা হলো, ভোজনান্তে দেওয়া $1 কোটি মূল্যের ভাষণ। 1900 সালের 12ই ডিসেম্বর সন্ধ্যায় দেশের 80% সম্মানিত বাণিজ্যিক ব্যক্তিত্বে ইউনিভার্সিটির ক্লাব ফিফথ এভিনিউয়ের এক অনুষ্ঠানে সমাগত হয়েছিল দেশের এক যুবককে সম্মানিত করার জন্য। হয়তো তারা জানত না যে আমেরিকার শিল্পের ইতিহাসে এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলেছে। পিটার্সবার্গে যাত্রার সময় চার্লস সাহেব যে এডওয়ার্ড সিমস ও চার্লস স্টেটকে এতই যন্ত্র করেছিল যে তারা তার প্রতি কৃতজ্ঞ হয়ে এই ভোজনের ব্যবস্থা করেছিল। এর দ্বারা তারা এই 38 বছরের স্টিলম্যানকে সম্ভ্রান্ত সোসাইটির সাথে পরিচয় করাতে চেয়েছিল। এই সমারোহে যে এতটা ভিড় হবে তা তারা বুঝতে পারেনি। তাই বলে দেওয়া হয়েছিল যে নিউ ইয়র্কের অভিজাত বর্গের ভাষণের ব্যাপারে কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই এবং ভাষণের ব্যাপারেও 15 থেকে 20 মিনিট সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল। চার্লস সাহেবের কাছেই জন পিয়ারপান মর্গন বসেছিল। সে সেখানে বেশিক্ষণের জন্য আসেনি। পরের দিন খবরের কাগজে তার কথাও সেভাবে আসেনি। এই দুই নিমন্ত্রণকারী এবং আমন্ত্রিতদের মধ্যে 7 থেকে 8টা বৈঠক হয়। তাদের মধ্যে খুব বেশি কথাবার্তাও হয়নি। কিছু ব্যাংকার ও শেয়ার বাজারের দালালের সাথেও চার্লস সাহেবের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তাদের মধ্যেও বেশি কথাবার্তা হয়নি। কিন্তু এই সন্ধ্যা শেষ হতে হতে এই দুইজন এবং মানি মাস্টার মর্গন অভিভূত হয়ে উঠেছিল, কারণ তখনই ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশনের স্থাপনের কথা উত্থাপিত হয়েছিল। দুর্ভাগ্যবশত চার্লস সাহেব ভোজনান্তে যে ভাষণ দিয়েছিল তার কোনো রেকর্ড নেই, যদিও শিকাগোতে ব্যাংকারদের সঙ্গে সাক্ষাৎকারের সময় এই ভাষণেরই কিছু অংশ আওড়ানো হয়েছিল। এই স্পিচও সম্পূর্ণ নেই। আমেরিকা সরকার স্টিল ট্রাস্ট ভঙ্গ করা সত্ত্বেও চার্লস সাহেব এমন কিছু দৃষ্টান্তের উল্লেখ করেছিল যার ফলে মর্গানের আর্থিক অতিবিধি পরিবর্তন করার জন্য বাধ্য করা হয়েছিল। হয়তো সেটা একটা ধারাপ্রবাহ ভাষণ, যাতে ছিল অশুদ্ধ ব্যাকরণ, কিন্তু তা সত্ত্বেও তাতে ব্যঙ্গবিদ্রূপ ও আক্রমণাত্মক ভাষা
এই ভাষার দ্বারা সেখানে উপস্থিত মানুষের উপর এতটাই প্রভাব পড়েছিল যে তারা প্রায় $5 কোটি পুঁজি লাগাতে প্রস্তুত ছিল। সময় অতিবাহিত হচ্ছিল ঠিকই, চার্লস সাহেব প্রায় 90 মিনিট ধরে ভাষণ দেওয়ার পর তা নিয়ে প্রায় ঘণ্টাখানেক তর্ক বিতর্ক চলেছিল। চার্লস সাহেবের চমৎকার ব্যক্তিত্বের প্রভাবই সেখানকার পরিবেশে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তার থেকেও বেশি প্রভাবশালী ছিল তার প্রদত্ত স্পষ্ট কার্যকর্ম, যাতে ছিল স্টিল শিল্পের অপরিমিত বিস্তারের কথা। মর্গানকে এর আগেও বহু লোক অন্যান্য শিল্পের মতন স্টিল শিল্প বিস্তারের কথাও বলেছিল, কিন্তু সে তাতে রাজি হয়নি। কিন্তু চার্লসের এই ভাষা মর্গানকে এতটাই উপরে তুলে দিয়েছিল যে সে সেখান থেকে দুঃসাহসী কার্যক্রম এবং পরিকল্পনার সঠিক পরিণাম দেখতে পাচ্ছিল। আসলে এই বাণিজ্যিক চৌম্বকীয় বল একটা প্রজন্ম আগেই শুরু হয়ে গিয়েছিল। অনেক ছোট বড় স্টিল কোম্পানি বানানো হয়েছিল। এই হাসিখুশি ব্যবসায়ী জন ডব্লিউ গেটস ও আমেরিকান স্টিল অ্যান্ড ওয়ার কোম্পানি বানিয়েছিল এবং মর্গানের সাথে একটা ফেডারেল স্টিল কোম্পানি তৈরি করেছিল। অন্যদিকে এন্ড্রুজ কার্নেগিও একটা তেমনই সংস্থান তৈরি করেছিল। এই ভাষণ শেষ হওয়ার পর মর্গান এক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে ভেবেছিল। তারপর সে চার্লসকে জিজ্ঞাসা করেছিল, তুমি এন্ড্রুজ কার্নেগিকে রাজি করাতে পারবে? চার্লস বলেছিল, আমি চেষ্টা করতে পারি, যদি ও নিজের সংস্থান বিক্রি করতে পারে তবে আমি এই পরিকল্পনা হাতে দেব। এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কার্নেগি বিক্রি করবে কি, ওর কত টাকার দরকার? চার্লসের মতে $32 কোটি। ও টাকা কিভাবে চাইবে, কিছু প্রসিদ্ধ শেয়ারের রূপে, নাকি ব্র্যান্ডের রূপে, নাকি নগদ? হয়তো নগদ রূপে নয়, কারণ এতগুলো টাকা কেউই ক্যাশ নেবে না। এই বছরের জানুয়ারিতেই ভেস্টচাস্টের এই ঠান্ডার মধ্যে কার্নেগি যখন গলফ খেলতে চার্লস সেখানেই পৌঁছে যায় এবং সেখানে গিয়ে নিজের সম্পূর্ণ পরিকল্পনা ও তার ফলাফল জানিয়ে দেয়, তাতে রিয়ারার ঘেন্টের পর কার্নেগির নিশ্চিত জীবন ও ভাতার কথাও বলা ছিল। শেষ পর্যন্ত কার্নেগি একটা কাগজের টুকরোতে অর্থের পরিমাণ লিখে চার্লসকে দিয়ে দেয়। চার্লস তা দেখে বলে, আমার কোনো অসুবিধা নেই, আমি দেব। সেই পরিমাণ ছিল $40 কোটি। $32 কোটির কথা তো চার্লস নিজেই ভেবেছিল। গত 2 বছরের বর্ধিত পুঁজির পরিমাণ 4 কোটিও তাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনেকদিন পরে যখন কার্নেগি মর্গানের এক আরামদায়ক জাহাজে বসেছিল, তখন কার্নেগি বলে, আমি যদি তখন $100 কোটি চাইতাম, মর্গান বলে, তুমি যদি তা চাইতে তাই পেতে। শেষ পর্যন্ত চার্লস তার পরিশ্রমের পুরস্কার পেয়েছিল। তাকে নতুন করে কর্পোরেশনের অধ্যক্ষ করা হয়েছিল। মে 1930 পর্যন্ত এই পদেই আসীন ছিল। এই বইতে এই বিষয়ে চর্চার কারণ হল এই উদাহরণ বলে দেয় যে কিভাবে নিচের ইচ্ছা বাস্তবায়িত করা যায়। আমি জানি যে কিছু লোকের মনে এখনও সংশয় আছে। এদের মধ্যে কিছু লোক ভাবছে যে কিছু দিয়ে কিভাবে কিছু বানানো যায়। এর উত্তর হল দ্য ইউনাইটেড স্টেটস স্টিলের প্রতিষ্ঠা। কোনো একদিন এক ব্যক্তির মনের চিন্তাই ছিল এক এই বিরাট সংস্থা। এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও তার মাথাতেই এসেছিল। বস্তুত তার ইচ্ছা, কল্পনা ও বিশ্বাস মিলিত হওয়ার পর প্রয়োজন ছিল একাগ্রতার, আর তারপরই এই বিরাট সংস্থা নিজের রূপ পেয়ে যায়। অন্যভাবে বলা যায় যে এই চিন্তাকে প্রকৃত রূপ দানের জন্য প্রায় $60 কোটি প্রয়োজন ছিল। একটা বিচারের জন্য এই মূল্য ছিল যথেষ্ট, কিন্তু এই বিচারের পিছনে ছিল একটা দৃঢ় বিশ্বাস, একাগ্রতা, কল্পনা এবং তাকে মূর্তরূপ দেওয়ার জন্য ত্রুটিহীন পরিকল্পনা। একটা পরিকল্পনা ও সম্পূর্ণ বিকাশের ব্যাপারে এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? দ্য ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন শুধু যে স্থাপন করা হয়েছিল তাই নয়, বরং তা আমেরিকার সর্বাধিক ধনী নিগমে পরিণত হয়েছিল, যাতে পাওয়া যেত নতুন ধরনের ইস্পাত ও নতুন মার্কেটিং বিধি। আজও এই সংস্থার সফলতা সম্পর্কে আলোচনা করা হয়। ধনসম্পত্তির প্রাপ্তির প্রথম ধাপ নিশ্চয়ই স্পষ্ট হয়েছে, অর্থাৎ তা প্রাপ্তির জন্য স্পষ্ট বিচারের প্রয়োজন। এর সম্পর্কে যে ব্যক্তি চিন্তা করে তার মস্তিষ্কের সীমাই এর জন্য প্রয়োজনীয় অর্থের সীমা নির্দেশ করতে পারবে, কিন্তু এই বিচার যখন বিশ্বাসের সাহায্যে পেয়ে যায় তখন সীমার বন্ধন দূরীভূত হতে থাকে।
এটা মনে রাখবেন যে সেই ব্যক্তি যে এই এই বিরাট কোম্পানি ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন স্থাপন করেছিল তখনকার সময়ে সে ছিল একেবারেই একজন অজানা যুবক। সত্যি বলতে সে অ্যান্ড্রুজ কার্নেগির দ্য ম্যান ফ্লাইটে মাত্র ছিল, কিন্তু ততদিন পর্যন্ত সে আত্মপ্রকাশ করতে পারেনি যতদিন না তার মনে এই বিচার এসেছিল। কিন্তু যখনই তার মনে এই বিচার এসে যায় তখন সে নিজের একাগ্রতা, বিশ্বাস ও কল্পনার দ্বারা কার্য শুরু করে দেয়। তখন থেকেই সে বিখ্যাত, শক্তিশালী ও ধনী ব্যক্তিতে পরিণত হয়। সেই সমস্ত মাথাগুলি যেগুলি ভাবে ধনী দরিদ্রতা বিচারের সন্তান, সেগুলি ছাড়া মস্তিষ্কের কোনো সীমাই নেই।